আপনি হয়তো জানেন যে ইউটিউবে আপনি যে ধরনের ভিডিও চাইছেন সেই ধরনের ভিডিও আপনি কিন্তু অনায়াসেই সার্চবারে ক্লিক করে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে আপনি যদি মনে করেন যে ইউটিউব থেকে প্রতি মাসে দশ হাজার টাকারও বেশি ইনকাম করবেন তাহলেও কিন্তু অনায়াসেই করতে পারেন কিভাবে আপনি ইউটিউব থেকে অনায়াসেই প্রতি মাসে দশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান এবং জানতে চান যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই সঙ্গে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সো বন্ধুরা ইউটিউব থেকে ইনকাম করার নটি পদ্ধতি রয়েছে আর এই নটি পদ্ধতিতে কিন্তু যত ইউটিউবার ইউটিউবে রয়েছে মানে যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করছে বা তৈরি করছে বা আপলোড করছে তারাই কিন্তু এই নটি পদ্ধতিতেই ইনকাম করে তাই আপনি যদি চান যে ইউটিউবে এই নটি পদ্ধতি থেকে ইনকাম করতে তাহলে আপনাকে একটি কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি ইউটিউব থেকে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর সে কাজটি হলো ইউটিউবে ভিডিও আপলোড করা বর্তমানে ইউটিউবে কিন্তু দু ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন বা আপলোড করতে পারবেন প্রথমত শর্ট ভিডিও হ্যাঁ যে ভিডিওগুলি উনষাট সেকেন্ডেরও কম হয় অর্থাৎ এক মিনিটেরও কম হয় এবং যে ভিডিওগুলি স্ক্রোল করে দেখা যায় মানে একটা ভিডিও দেখছেন সেই ভিডিওটা আবার যে সোয়াইপ করবেন পরে ভিডিওটি চলে আসবে এক কথায় বলতে গেলে লাইকি টিকটক মোজ এমএস ট্র্যাকাট্যাক জোশ এই সমস্ত অ্যাপসে যে ধরনের ভিডিওগুলি আপলোড করা হয় সেই ভিডিওগুলি কিন্তু আপনিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও অর্থাৎ আমরা যে ধরনের ভিডিও তৈরি করি আপনি যে ধরনের ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি এগুলিকে বলা হয় লং ভিডিও সো আপনি কিন্তু এই ভিডিও আপলোড করেও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তবে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন না কেন অর্থাৎ শর্ট ভিডিও অথবা লং ভিডিও এখান থেকে কিন্তু আপনি এই নটি পদ্ধতিতে ইনকাম করতে পারবেন তার মধ্যে প্রধান বা প্রথম পদ্ধতি হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে আপনি যখন হয়তো এই ভিডিওতে ক্লিক করেছেন মানে এই ভিডিওতে প্রবেশ করেছেন সেই সময়ে এই ভিডিও শুরুতে আপনি হয়তো একটা অ্যাড দেখতে পেয়েছেন মানে একটা অ্যাড শো হয়েছে অথবা এই ভিডিও শেষে আবার অ্যাড শো হবে এই যে অ্যাডগুলি শো হয় এই অ্যাডগুলি শোয়ের জন্য কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউবাররা ইনকাম করে থাকে যেটা কিন্তু আপনিও করতে পারবেন যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি হয়তো জানবেন যে বর্তমান সময়ে কিন্তু অনলাইন কেনাকাটা করতে প্রত্যেকেই ভালোবাসে আর এই অনলাইনে যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টগুলি আপনিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে এসে সেল করতে পারবেন বা বিক্রি করতে পারবেন যেখান থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন তৃতীয় হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস অ্যান্ড সফটওয়্যার রিভিউ করা চতুর্থ বা চার নম্বর হলো সুপার থ্যাংকস এই ভিডিও নিচে দেখুন যে লাইক বটন ডিসলাইক বটন এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে এই অপশানগুলিকে যদি আপনি বার দিকে সরিয়ে দেন তাহলে দেখুন একটা অপশান রয়েছে থ্যাংকস বলে একটা লাভ চিহ্ন দিয়ে তার মধ্যে থ্যাংকস লেখা রয়েছে এটাকে বলা হয় সুপার থ্যাংকস সো আপনি কিন্তু যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন এই সুপার থ্যাংকস কিন্তু আপনার ভিডিওতেও শো করবে যেখান থেকে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে পরবর্তী বা ছ নম্বর বা ষষ্ঠতম পদ্ধতি হচ্ছে মেম্বারশিপ আপনি যখন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন এই চ্যানেল দেখুন যে চ্যানেলের নাম রয়েছে আর লোগো রয়েছে তার পাশে একটি অপশান রয়েছে জয়েন্ট বটন বলে এই জয়েন্ট বটন থেকে কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তবে এখানে একটি কথা জানিয়ে রাখি এই জয়েন বটনটি কিন্তু বাংলাদেশে এখনও চালু হয়নি এটা ইন্ডিয়া অ্যান্ড আদার্স কান্ট্রিগুলোতে চালু হয়ে গিয়েছে তাই আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদ্ধতি থেকে আপনি ইনকাম করতে পারবেন না সপ্তম যে পদ্ধতি রয়েছে সেটা হলো লোকাল অ্যাডভার্টাইজমেন্ট আপনি যেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন বা আপনি যে কান্ট্রি থেকে আপনার ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন সেই আপনার আশেপাশে যে সমস্ত লোকাল স্টোর বা লোকাল কোনো শপিং মল বা লোকাল কোনো দোকান ইত্যাদি যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারের প্রমোশন করাতে পারবেন বা অ্যাডভার্টাইজমেন্ট করাতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অষ্টম বা আট নম্বর হচ্ছে চ্যানেল প্রমোশন অনেক চ্যানেল রয়েছে যারা তাদের ভিডিওগুলিকে প্রমোট করিয়ে থাকে তো আপনিও কিন্তু আপনার চ্যানেলে ওই ভিডিওগুলিকে মানে যারা প্রমোট করতে চাইছে তাদের ভিডিওগুলিকে প্রমোট করিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন আর এই পদ্ধতিতে কিন্তু বহু ইউটিউবার ইনকাম করছে শেষবার বা নবম বা ন নম্বর পদ্ধতি হচ্ছে চ্যানেল সেল করা ইউটিউবে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কি করে এক একটা চ্যানেল তৈরি করে অ্যান্ড সেই চ্যানেলটিকে কিন্তু বিক্রি করে দেয় যার ফলে সেখান থেকে কিন্তু তারা অনেক টাকা ইনকাম করে প্রতি মাসে তাই আপনি যদি মনে করেন যে ইউটিউব থেকে নটি পদ্ধতিতে ইনকাম করবেন তাহলে আর দেরি না করে আজ একটি চ্যানেল তৈরি করুন অ্যান্ড সেখানে ভিডিও আপলোড করতে থাকুন আর যদি আপনি না জেনে থাকেন যে কীভাবে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটি শর্ট ভিডিওর জন্য হোক বা লং ভিডিওর জন্য হুম মানে ছোট ভিডিওর জন্য হোক বা বড় ভিডিওর জন্য এই দুটি বিষয় নিয়েই কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে এই ভিডিওর শেষে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করতে পারবেন ইতে আমি আপনাদের ইউটিউব থেকে ইনকাম করার যে নটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সম্পর্কে সংক্ষিপ্ত জানিয়েছি পরবর্তী ভিডিওতে এই নটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন